আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বটা হচ্ছে আমরা কিভাবে রাষ্ট্র টেলিকম থেকে পল্লী বিদ্যুৎ বিলগুলো আমরা দিতে পারবো অবশ্যই বিল দেওয়ার আগে আপনার গ্রাহকের হিসাব নাম্বারটা আপনারা তো অনেকে জানেন হিসাব নাম্বার কাকে বলে অবশ্যই এগুলো ঠিকঠাক করে রাখতে হবে এবং আপনাদের একটা ডকুমেন্ট থাকবে ওই ডকুমেন্টটা নিয়ে রাখতে হবে আমার আমরা নতুন একটি সিস্টেম আমাদের রাষ্ট্র নির্গমের আপডেট সিস্টেমে বিদ্যুৎ বিল দেওয়ার অনেক সুন্দর সিস্টেম চালু হয়েছে তো অবশ্যই আমাদের বিদ্যুৎ বিল দিতে হলে অবশ্যই এই যে ব্যাংক ব্যালেন্স আমার ছশো তেত্রিশ টাকা আছে এই ব্যালেন্সে আমাকে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করবেন যেভাবে যেভাবে আপনারা মিন ব্যালেন্সে টাকা অ্যাড করেন ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করেন সেম সিস্টেমে আপনারা টাকা অ্যাড করবেন অ্যাড ব্যালেন্সে যাবেন যাওয়ার পর এই যে আপনারা এখানে যদি বিদ্যুৎ বিল দিতে চান সবার কাছে বলতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্সে ক্লিক করবেন ব্যাঙ্ক ক্লিক করবে কনফার্ম করবেন আমাদের এখানে মার্সের নাম্বার আপাতত দুইটা দেওয়া আছে মাঝে মধ্যে একটা থাকবে আর আমাদের এগুলো পার্সোনাল উপায় টু উপায় যা আছে ব্যাঙ্ক নাম্বার থাকবে ইনশাআল্লাহ ব্যাঙ্ক নাম্বারগুলো অ্যাড করা হবে দেওয়ার পরে আপনারা পেমেন্ট গেটের মাধ্যমে বা পার্সোনাল আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন আর এবং যারা লেভেল আছেন গোল্ডের লেভেল ভিআইপি লেভেল এবং পেরেন্টস লেভেল এরা শুধু এই ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে ওরা বিদ্যুৎ বিলও দিতে পারবে এবং আপনার লেনদেনও করতে পারবে ব্যাঙ্ক এই আপনার বিকাশের টাকাগুলো লেনদেন রকেটের লেনদেনগুলো করতে পারবেন তারা শুধু তাছাড়া বাকি যারা আছেন যে লেভেলে আছেন আপনারা পারবেন না যেমন আমি আসি আমি কিন্তু আমার এখানে শো করতেছি এম ব্যাঙ্কিং আই ব্যাঙ্কিং এগুলো কিন্তু আমার কোনো কাজের না আমার শুধু ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্সের টাকাটা আমি বিল পেয়ে দিতে পারবো তাছাড়া আমার কোনো কাজই হবে না আর যারা এই এইখানে গোল্ড লেভেল নিচ্ছে এইটা আপনারা দেখবেন যে আপনার লেভেলটা কী এখানে কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে আছি এখানে চেক করবেন যারা গোল্ড লেভেলে আছে তারা শুধু টাকা লেনদেন করতে পারবে আর উপরে তিনটা লেভেলে পারবে আমি যেগুলো বললাম প্রথমে অবস্থায় বিল পেতে যে ক্লিক করব আমার বিল এগুলো আছে যাদের বিল শো করে না ওরা অবশ্যই দিবেন আর একটা কথা এ রিচার্জ মিটার যারা মিটার রিচার্জ করে অনেক এলাকায় কিন্তু রিচার্জ করা হয় করার পর কাস্টমার নাম্বারে বিল যায় ওই সব নাম্বারে আবাদত আপাতত রিচার্জ আমরা চালু করিনি আমরা এমনি করেই এগুলো জললে নর্মালি বিল এগুলো করছি মানে অনেক বিদ্যুৎ বিল আছে রিচার্জ করা লাগে ওগুলো আপাতত আমাদের কাছ থেকে নিতে পারবেন না প্রথমে যাইতেও আমার এলাকার যেটা বিদ্যুৎ বিল আমাদের হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড অনেকের পল্লী বিদ্যুৎ প্রিপেড থাকতে পারে ডিস্ক পিপেড থাকতে পারে অবশ্যই আপনারা মানে ওই দেখে আপনারা ক্লিক করবেন আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটা ক্লিক করলাম আমি ক্লিক করলাম এখানে বিল নাম্বারের জায়গাতে আমার যে কাস্টম মানে বিলের একটা কাগজ দিয়ে গেছে ওই বিলের বিলটা আমি এখন এই দেখে দেখে নাম্বারটা তুলবো যেমন আমি এখন তুলতেছি আমার বাজারে দিয়ে গেছে আমার বাজারে অনেক ইউজার আছে বর্তমান মানে অনেক ক্রেতা আছে আর আমার কাছ থেকে নিয়ে যায় এখান অরিজিনালি বিলটি আপনারা দেখে নেবেন বিল যেটা থাকবে অরিজিনাল বিলটা দিবেন এবং জরিমানা হলে জরিমানা বিলটা এখানে অ্যামাউন্টটা বসাবেন কারণ আপনি যদি ওই একটু ভুল করেন আপনি যদি বিল আছে একটা আর আপনি তুলেন আর একটা তাহলে কিন্তু আপনার বিলটা ক্যান্সেল হবে তখন পরিবর্তিতে যদি আপনি খেয়াল না করেন তখন আমরা তো এখান থেকে ক্যান্সেল করে দিব আপনার অ্যাকাউন্টে টাকা অটোমেটিক বেগ হয়ে যাবে তখন আপনি পরে পরবর্তীতে যদি আর খেয়াল না করেন তখন আপনার সমস্যা হয়ে যাবে তখন ওই কাস্টমার বলবে যে আমার বিল আসেনি তাই অবশ্যই বিল বিলের নাম এই পরিমাণটা সঠিকভাবে দিবেন এবং এখানে আপনার কাস্টমারের যে ফোন নাম্বারটা বা আপনারই যে নাম্বারগুলো দিতে পারেন আপনার নাম্বারও দিতে পারেন যেমন আমার নাম্বার আমি দিলাম কারণ এখান থেকে সাকসেস হওয়ার সাথে সাথে আপনার কাছে মেসেজ যাবে আর মেসেজ গেলেই আপনি বুঝতে পারবেন যে আমার বিলটা চলে এসেছে এই নোট লেখা আছে নোটের এখানে আপনারা কি করবেন রানিং বিল হলে আপনি লিখবেন এখানে রিডিং বিল রিডিং বিল আর যদি এখানে যদি রিডিং বিল না হয় তাহলে লিখবেন আপনারা স্বাভাবিক বিলও লিখতে পারেন স্বাভাবিক বিলও লিখতে পারেন স্বাভাবিক বিল এটাও লিখতে পারেন আর যদি আপনার জরিমানা হয় তাহলে এখানে লিখবেন জরিমানা বিল জরিমানা বিল মানে উপরে জরি নোটের এখানে এখানে লিখবেন আচ্ছা আমি এখানে লিখলাম স্বাভাবিক বিল মানে রানিং মাসের বিল এটাকে বলে স্বাভাবিক বিল এটা এখন আমি দিলাম এখন আমার এই বিলটা কত তারিখ লাস্ট ডেট এখানে মান্থ নেম মানে কত তারিখ লাস্ট ডেট আমার লাস্ট ডেট আছে এই মনে করেন গত মাস চলে গেছে আমি আগের কাগজটা নিয়ে দেখাচ্ছি আমার এখানে কাগজে লাস্ট আছে আপনার পঁচিশ তারিখ পঁচিশ এখানে আমি এইভাবে নাম্বারটা তুলবো। পঁচিশ দেওয়ার পর একটু মাইনাস দিলাম আবার টেন দিয়ে নোম দেওয়ার পর এখানে দু হাজার তেইশ দিলাম দেওয়ার পরে আমি এই যে নিচের নেস আছে আমার বিলটা সুন্দরভাবে হয়েছে একবার চেক করে নেবেন এখানে নেস চাপ দেব এই যে উপরে আমি সুন্দরভাবে লেখা হয়েছে আমার বিলটা যত আছে অতই কাটবে কোনো কষ্ট কাটবে না আর আমাদের বিলের সিস্টেম যারা ভিআইপি একটা কথা বলতে ভুলে গেছে যারা ভিআইপি গোল্ডেন এবং আপনার পেরেন্টস এরা তিন তিনজন মানে তিন গ্রুপের লোক আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবে কোনো চার্জ ছাড়া বাকিদের কিন্তু আপনার দুই টাকা দেড় টাকা পাঁচ টাকা সর্বোচ্চ পাঁচ টাকা চার্জ বসা আছে কথা বুঝছেন সর্বোচ্চ আড়াই টাকা মানে এইভাবে মন মিলে সর্বোচ্চ পাঁচ টাকা করে বসা আছে তাই আপনাদের পাঁচ টাকা কাটতে পারে দুই টাকা করতে পারে তিন টাকা কাটতে পারে লেভেল অনুযায়ী আপনাদের কাটবে এখানে আমি এখন পিন নাম্বারটা বসাবো আচ্ছা আমি পিন নাম্বারটা দেখাচ্ছি না আমার পিন নাম্বার বসার শেষ এখন আমি কনফার্ম ক্লিক করব আমার বিল নাম্বারটা একবারে ওই নাও রিকোয়েস্ট হয়ে গেছে আমার আমি আবেদন করছি ঠিক আছে এখন ব্যাক টু হোম আমি ক্লিক করব এখন আমাদের যে বিলের যে উনি দায়িত্বে আছে বিলের উনি দেখার সাথে সাথেই আমার বিলটা উনি পরিশোধ করবে করার সময় আপনার কেমন যাবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন মনে করেন পরিশোধ করব এই যে আমার রিকুয়েস্ট এখানে একটা লেখা আছে সুন্দর এখন আমি হিস্টরিতে চেক করতে পারি আমার নোটিফিকেশন আইসে দেখতে হবে নোটিফিকেশনটা কিসের আসলো এখন আমি হিস্টোরিতে চেক করব এই যে আমাদের হিস্ট্রিটি নিচে দেওয়া আছে হিস্টোরিতে যাওয়ার পরে এই আপনারা এখানে দেখবেন বিল পে আমি এটা বিল পে করছি বিল পে হিস্টোরিতে আমি এখন গেলাম আমি বিলটা দিয়েছিলাম পল্লী বিদ্যু পোস্টপেডের বিল পল্লীবিদু পোস্টপেডের বিলটা দেখবো আমার প্রথমে যে দুইবার দিয়েছিলাম আমি নিজে পরীক্ষা করার জন্য তাই এইগুলো ক্যান্সেল ক্যানসেল দিয়েছিলাম পরে এখন আমি কমপ্লিট করলাম অটোমেটিক আমার বিলটা কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট লেখা চলে আসছে আর অবশ্যই আপনাদের এই জায়গায় এই যে আইডি আপনাদের বিল অনুযায়ী আপনাদের এই জায়গায় ট্রানজাকশন একটা আইডি বসানো হবে মানে কাস্টমার পরবর্তী সমস্যা না পড়ে তাই আমরা এই জায়গায় একটা ট্র্যানজাকশন আইডি পাঠিয়ে দিব অবশ্যই ওইটা আপনারা কাস্টমারকে দেখাতে পারবেন যেন আপনাদের কোনো ধরনের ঝামেলা না হয় আর বিদ্যুৎ বিল নিয়ে কোনো ঝামেলা করা যাবে না কোথায় আমরা ঝামেলাতে যাইতে চাই না তারপরেও একটা হিসাব আছে যদি বাইসে হাত মানে হাত কথাই আছে হাতিরও পা পিছলে তারপরও আমরা প্রতিটা ট্রানজাকশন এখানে বসাবো ঠিক আছে আর ইনশাআল্লাহ আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার নিয়মটা আছে এইভাবে আর যারা লেভেল আপ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমিশন পাবেন ভালো কিছু ডিসকাউন্ট পাবেন এবং টাকা লেনদেন করতে পারবেন আর আপনারা যারা বিলের বিষয়টা বললেন এই যে আমরা যে বিল অ্যাড করার সিস্টেম আপনাদেরকে আমি দেখাইলাম আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর একটা কথা না বললে নয় আমাদের এই ইউটিউব চ্যানেলে সব কিছু আপডেট দিয়ে থাকি ভিডিওজেট এখানে আপনারা দেখবেন ধন্যবাদ